আজ 25শে ডিসেম্বর 2021। আজ আমার দেখা করার কথা ছিল খুব বিশেষ একজন মানুষের সাথে, যার কথা ভাবলেই কবিতারা খুব লেখেতে চাই মস্তিষ্ককে। কিন্তু সকালের মর্নিং অ্যালার্মটাই আমি মিস করে ফেলেছি আর হারিয়ে ফেলেছি মানুষটাকে। আজ আমাদের ঠিক এইখানে দেখা করার কথা ছিল বেলা 10টায়, কিন্তু যতক্ষণ এখানে এসেছি আমি ততক্ষণে সকাল গড়িয়ে দুপুর পার। মানুষটাকে আমি ফোন করেছি বেশ কয়েকবার, কিন্তু কিছুতেই কল ঢুকছে না। আমি আবার তাকে ফোন করলাম। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। শেষবার আমাদের যখন কথা হয়েছিল সে বলেছিল তার সময় প্রয়োজন একা, আর এটাই ছিল আমার শেষ সুযোগ সবকিছু তার সাথে ঠিক করে নেওয়ার, আর সেই সুযোগটাকেই আমি হারিয়ে ফেলেছি। এত একা লাগছে আমার, আমার একটা সিগারেট প্রয়োজন। আমি চেষ্টা করলাম একটা সিগারেট ধরানোর, ধরছাই, সিগারেটটাও ধরছে না। জীবন থেকে যখন কিছু হারিয়ে যায় জীবনে, তখন কিছু ফিরে আসে শূন্যস্থান পূরণ করার জন্য। হয়তো আমার জীবনে এখন কি ফিরে আসবে তার শূন্যস্থান পূরণ করার মতো, কি বা ফিরে আসতে পারে আমার জীবনে? হঠাৎ আমার চোখ আটকে যায় দেওয়ালে থাকা একটা পোস্টারে, অদ্ভুত একটা পোস্টার। আর সেই পোস্টারটিতে অদ্ভুত কয়েকটা লেখা। আপনি কি আপনার মৃত্যুর তারিখ জানতে চান, অথবা আপনার মৃত্যুর কারণ জানতে চান? এমন পোস্টার এর আগে আমি কখনো দেখিনি। বৈশ্বিক নামের এমন কবিরাজ আমি আগে কখনো শুনিনি। যদি এমন প্রশ্নের উত্তর জানা অসম্ভব, তবু জানতে পারে কি? আমার দোদুল্যমান মন স্থির হতে চাইছে, এমন প্রশ্নের উত্তর কি কোনো কবিরাজের জানা থাকতে পারে? যে সুযোগটা নেওয়াই হয়নি সে সুযোগ তো হাত ছাড়াই। আমি সুযোগটা নিতে চাই, সত্য মিথ্যা তো পরের হিসাব। কিন্তু কোন প্রশ্নটি, কোন প্রশ্নের উত্তর জানা আমার জন্য সব থেকে দরকারি? মৃত্যুর কারণ জানতে পারলে কি আমার খুব একটা কাজে আসবে? কি লাভ হবে মৃত্যুর কারণ জানতে পারলে? হয়তো এমন কোন একটা কারণ যার উপর আমার কোনো হাত নেই, যেমন হার্ট স্ট্রোক কিংবা ক্যান্সার। কিন্তু মৃত্যুর তারিখ, যদি মৃত্যুর তারিখটা আমাদের জানা হতো হয়তো অনেক সুখী হতাম আমরা। আমরণ সুখী হওয়ার চেষ্টায় ব্যস্ত এই জীবনটাকে গুছিয়ে নিতাম একটা সুনির্দিষ্ট তারিখের আগেই। আমি আমার মৃত্যুর তারিখটা জানতে চাই। আমি ফোনটা বের করে নম্বরটিতে একটা মেসেজ দিলাম, আমি আমার মৃত্যুর তারিখ জানতে চাই। আমার হাতটা কেমন কাঁপছে, যদি তারিখটা আজকের দিনেই হয় কিংবা আগামীকাল। খুব অল্প সময়, এত অল্প সময়ে আমার জীবনটা কি সাজানো গোছানো? আমি কি মারা যাব একজন সুখী মানুষ হয়ে? আমি আমার মৃত্যুর তারিখটা জানতে চাই। মেসেজের শব্দে আমার দমটা কেটে যায়। মৃত্যুর তারিখ এসেছে, অবিশ্বাস্য লাগে আমার নিজের চোখকে। 24শে ডিসেম্বর 2021, আমার বিশ্বাসই হচ্ছে না তারিখটা এমন কেন।
চব্বিশে ডিসেম্বর তো পার হয়েছে গতকালই, মৃত্যুর তারিখ গতকাল হয় কি করে? গতকাল মৃত্যুর তারিখ হবেই বা কি করে আমি বুঝতে পারছি না। বৈশ্বিক কবিরাজ নাকি ভণ্ড? আমার মাথা ভর্তি কুয়াশারা ভর করে আছে, সিগারেট তো ধরলই না। আবার দ্বিতীয় আর একটা মেসেজ এসেছে আমার ফোনে, একমাত্র মৃত্যুর পরই আপনি আপনার মৃত্যুর তারিখ সুনির্দিষ্টভাবে জানতে পারবেন। সময়ের সাথে হৃৎপিণ্ড আমার টক্কর দিয়ে দৌড়ায়।